ফাইনালি এই যে প্রথমবার আমাদের বাড়িতে এই যে টুনি লাইট লাগানো হলো, ওই আমি আর বোন মিলে যতটা বেশি কষ্ট করে লাগিয়েছি, দেখা যাক কেমন লাগে। মা সাপি এত খুশি দেখিনি আগে, সত্যি মা যে খুশি সেটা বোঝাই যাচ্ছে মাকে দেখে। তো এখন এই যে আমাদের মোমো পার্টি হবে, বাজি ফাটানো তো কমপ্লিট। সত্যি অনেক দিন পর আমরা এত আনন্দ করছি, মানে টানা এত আনন্দ করিনি। গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম টু দে বাড়ি। তো চলো আড্ডা শুরু করি। আর আজকের আড্ডাটা শুরু হচ্ছে বিকেল 5টা থেকে। তার কারণ হচ্ছে কি, সারা সকাল আমার শরীর খুব খারাপ ছিল, কালকে রাত থেকে আমার সর্দিতে মাথা পুরো ধরে গেছিলো, একদম কি বলবার, প্রচন্ড সর্দি লেগেছিলো, ঠান্ডা লেগেছিল, হালকা হালকা জ্বরও ছিল। এই দুপুরবেলা ওষুধ খেয়েছি, বিকালে এখনও ঠিক আছে। তো আমি আর বোন এখন যাচ্ছি মোমবাতি আনতে স্টেশনে, কারণ কালকে হচ্ছে কালী পুজো, আর আমাদের কালী পুজোতেই মোমবাতি জ্বালায়। আজকে আমাদের 1400 কোনো নিয়ম নেই, আর হচ্ছে কি প্রদীপ জ্বালানোর নিয়ম নেই, জানি না কেন নেই, তবে নেই মা বললো, ওর জন্য আজ আমি রেডি হয়ে গেছি। আর এখন আমি আর বোন যাবো স্টেশনে। ও মা, রঙিন মোমবাতি গুলো আনবো? হ্যাঁ যা। আর কিছু খাবার আনবো তোমার জন্য? আনিস, মোমো আনবি কই বললি? মোমো খাবে? আনলে খাবো না? তো এই যে বোনও রেডি হয়ে গেছে, এখন আমি আর বোন যাব। তো চলো যাওয়া যাক, চল। আবার সাজতে গেছে। আরে বাবা, মোমবাতি আনতে যাচ্ছি আমরা, তোর সম্বন্ধ না, চল। কত সাজে গো, কতক্ষণ ধরে বারবার গিয়ে আয়নার সামনে এই এই করছে, আবার হেডফোন নিচ্ছিস? ও মা, হেডফোন নিচ্ছে। এই যে মেয়ে নিলে কিছু বলে না, ছেলে নিলে শেষ। তুমি তো বাবা রাস্তায় হাঁটবার গাড়ি মেয়ে মেয়ে হাঁটবে না? আগে দিয়ে আমি হেডফোন নিয়ে গেছিলাম, মা বলছে তুই হেডফোন নিয়ে গেছিলি? বাবা দেরি হচ্ছে, সন্ধ্যা। হ্যাঁ চল। আমি আর বোন তো পুরো মার্কেট অনেকটা ঘুরে দেখলাম, তো দেখা মোটামুটি হলো। এবার একটা দোকানে দাঁড়িয়েছে বোন, দেখা যাক কি নেয়। ও দেখ কি নিবি, ওই প্রদীপগুলো কত করে গো? ওইগুলো ওইগুলো নিন, ওগুলো ভালো লাগবে, দুটো নিলে। আমরা কোনদিন টুনি লাইট কিনে সাজাইনি, প্রথম নেবো নিলে। আমাদের দেখাচ্ছে এখন এই যে বোন। তো আমাদের তো লাইট নেওয়া হয়ে গেল, এবার প্রদীপ নেবো, কারণ দুটো প্রদীপ নেওয়ার খুব ইচ্ছা ছিল আমার। প্রদীপ আর মোমবাতি নেবো, তাহলেই হয়ে যাবে, প্রদীপটা দিয়ে দেখবো। প্রচন্ড আওয়াজ হচ্ছে, যাই হোক আমাদের লাইটটা নেওয়া হচ্ছে, লাইটটা প্রথমবার নিলাম আমরা। এই দোকানে দেখেছিলাম প্রদীপ, বেশ ভালো লেগেছিল প্রদীপগুলো। এই যে আমরা আমরা লাইট নিতে গেছিলাম, এবার নেবো প্রদীপ। তুই দেখ না কোনটা নিবি, তুই দেখ কোনটা নিবি। লাইটও নেওয়া হয়ে গেছে আর প্রদীপও নেওয়া হয়ে গেছে, এবার বাকি রইল মোমবাতি। মোমবাতিটা দিয়ে না বাড়ি যাবো, আর এত আওয়াজ এখানে কিছু বলাই যাচ্ছে না। আরে একটা দোকান থেকে নে না, আর ভালো লাগছে না হাঁটতে, এত ধোলাস না। তো দুটো প্রদীপ নিয়েছে, এবার পছন্দ হয়নি আমার, এখানে দেখে এখানেও পছন্দ হয়ে গেছে। হ্যাঁ নে, পছন্দ হলে নে। এই আরো দুটো এখানে প্রদীপ পছন্দ হয়ে গেছে, ও বলছে আরো দুটো নেবে, দুটো নিয়েছে অলরেডি, নে। তোর পছন্দ হয়েছে আমি কেন বলবো? তো আরো দুটো প্রদীপ নিল এই যে এখান থেকে, আমার পয়সা নষ্ট করছে শুধু। 100 টাকা আছে কাকু, 100 টাকা খুচরা হবে তো? আর খুচরো নেই, এবার মোমবাতি নেবো, আর কিছু নেবো না। মোমবাতি লাগবে, কালার মোমবাতি, কালার মোমবাতি, কালার কালার মোমবাতি নেবো, মা মানে রাগ করবে, মা পছন্দ করে কালার মোমবাতি। এখানে মোমবাতি জিজ্ঞেস কর, জানি মোমবাতি জিজ্ঞেস কর, কালার মোমবাতি হবে, কালার মোমবাতি আছে। কালার মোমবাতি কত করে? কুড়ি পনেরো, দেখ না দেখ কোনটা নিবি, দেখ
এটা 20 টাকা দিয়ে দেবে না 15 টাকা দেবো? কুড়ি টাকা দেবে না 15 টাকা? 15 টাকা রাখো, চেড়ে যখন তো তুই আগে বলবি তো তাহলে। চল চল আর কিছু না, অনেক হয়ে গেছে। কি সুন্দর লাগছে আজকে মার্কেট এসে, এত লাইটিং না চারিদিকে। ভিডিও বানাচ্ছে ও কে হয়? ও তোর জানে ভিডিও বানাইছে, তো কি হয়েছে? ও খেটে খাচ্ছে ভাই, লজ্জা কিছু নেই তো। একটা মেয়ে কলেজ করছে বা দোকান দিচ্ছে তো গর্বের বিষয়। হ্যাঁ তো ও পড়াশোনার পাশাপাশি এটা করছে বাজারে প্রচুর নয় সাই, এত ভালো লাগছে না চারিদিকে, মালা দোকান, ফুলের দোকান, এদিকটা প্রদীপের দোকান, দারুণ লাগছে ভাই। এই আওয়াজটা যেন একটা আজকে শান্তি দিচ্ছে, এ বিষয়ে বিরক্ত লাগে। তাদের এরকম আওয়াজ হইচই না, উৎসব 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 মনে হয় না। দুধারে কিছু তো ফুলের দোকান রয়েছে, ভালো লাগে দেখতে। ফাইনালি হচ্ছে কি আমাদের সব কেনা হয়ে গেছে, আর বাজারে এত নয়েস তো আমি ব্লগ ঠিকমতো করতেই পারছিলাম না, তা যতটা পেরেছি করেছি। আমাদের লাইট নেওয়া হয়েছে, প্রদীপ নেওয়া হয়েছে, আর কালারিং মোমবাতি নেওয়া হয়েছে। ঠিক আছে, আরও একটা মোমবাতি নিচ্ছি, সেটার ব্যাপারে বাড়ি থেকে বলছি। আর যার আগে চলো খাবার নেবো মায়ের জন্য। মা মোমো নিতে বলেছে, মায়ের মোমোটা খুব ফেভারিট। আর স্টিম মোমো হবে দিয়ে দাও তো, এক প্লেট নিয়ে যাবো। এখন এই মোমো নেবো বলে দাঁড়িয়ে গেলাম, আর স্টিম মোমোটা মা কখন খাই, মা প্যান ফ্রাইড খেয়েছে। ঠিক আছে, এই মোমোটা হয়ে গেছে, আর বাড়ি যাবো সোজা, হাঁপিয়ে গেছি। চল কি আবার কিসে করে যাবো, এত টাকা খরচ করেছিস? ঘরে চলে এসেছে, আর আমাদের ঘরে দীপ এসছে। ঠিক আছে, ও আমার স্টুডেন্ট। ছাড় তো, আজকে কি করেছে আমি বলছি। ওদের ঘরে 3-4 হাজার টাকার বাজি রাখা ছিল উপরে ছাদে, হচ্ছে কি একটা তারাবাতি ধরিয়ে ওখানে ছুঁড়ে মেরে দিয়েছে। না দেশলাই, দেশলাই জ্বালিয়ে ছুঁড়ে মেরে দিয়েছে। না না মিথ্যা কথা, আমার ফুলকি কি ওরা বলে ও ছুঁড়ে মেরেছে। আর হচ্ছে কি, কি কেন হয়ে সব দান দুম ফেটে গেছে রাস্তায়, আসতে আসতে না পুরো ঘামিয়ে গেছে, এত গরম না। আর হচ্ছে কি, প্রথমবার হচ্ছে টুনি লাইট আনলাম, এর আগে কোনোদিনও আনিনি। সত্যি কথা বলতে যখন কালী পুজোর সময় রাস্তায় বেতাম না, সবাই দেখতাম ছাদের উপর দেখতাম ঝুলি ঝুলি দিত। আর আমাদের বাড়িতে না সেইটা মানে বেড়ার ঘরে তো ওরকম ঝুলানো যাবে না বেড়ার সাইড দিয়ে, এই সমস্যা ছিল। আর বাড়িটাও পিছন দিকে, আর মানে আমার ইচ্ছাই করতো না, ভাবতাম যে কি একটা লাগাবো সামনের দিকে, ওই দুঃখ থেকে আমি আনতাম না। তো এর হলো যে না, একটা অন্তত নিয়ে গিয়ে লাগিয়ে দেখি, আমার শখ যখন মিটিয়ে দেখি, ঠাকুর যখন সব কৃপা করবে, যখন আমাদের ভালো ঘর হবে, তখন হচ্ছে উপর দিয়ে যখন ছাদে যখন সবাই ঝোলায়, আমরা একদিন ঠিক ঝোলাবো। তো একটা লাইট এনে শখ পূরণ করি, যে মা এখন গুরুদেবের নাম জপ করছে, যায় না মা কি বলবে। তো আমার সত্যি খুব শখ ছিল, বোনের খুব শখ ছিল, তাহলে যে না একটা অন্তত নিতে লাগানি যায়, না হচ্ছে আর খাবারও নিয়ে এসছি। ও মা, আর ওই মায়ের সন্ধ্যা দেখাচ্ছে, ও মা একটা টুনি লাইট এনেছি মা, সত্যি আমার দিনে শখ ছিল জানো তোমার। কি হয়েছে মা, সবাই ফুটু তুলি কি? ও মা একটা কথা বললো তোমাকে, ও একটা কথা আমার কথা শোনো মা, তুমি আমার কষ্টটা কখনো বোঝো না মা জানো, কষ্ট তুমি একটা কথা বলবো, আমি এটা সত্যি আর মনতে বলছি। রাস্তায় তুমি কখনো বেরো, কালী পুজো তুমি তো বেরোও না, বাজি বাজি তাকাও মা, তুমি একটু রাস্তায় বেরো, সবার বাড়িতে উপর দিয়ে ছাড়। একটা কথা শোনো আমার, একটু মনে কথাটা বলতে দাও না তোমাকে, ও মা শোনো না, তুমি জানো সবাই সত্যি তোমার সবাই সব বাড়ি দিয়ে, যাদের একতলা বাড়ি ইটে, দুতলা বাড়ি বলো, সবাই উপর থেকে এরকম চেন চেন না ঝুলিয়ে দেয়, 50-60 টাকা দাম, খুব ভালো লাগতো। কিন্তু আমাদের তোমার বেড়া ঘরে বলো ঝোলানো বাড়াবো, আমার ঠিক হবে মা। তো ওই জন্য একটা নিয়ে আসতাম, দরজার সামনে লাগাবো সব সত্যি কথা। তো এখন মাকে দেখাবো কি কিনেছে, যদি রাগ করেছো তুমি আজকে বুড়ি। এই যে এইটা টুনি লাইট, এটা 110 টাকা নিয়েছে, এখন লাগাবো 110। মাকে দেখা প্রদীপ গুলো দেখা, আরে মাকে প্রদীপ গুলো দেখা, আমার প্রদীপের খুব শখ ছিল। এই যে ওয়া, প্রদীপ গুলো দেখো,
পাশাপাশি রাখো তুমি বলো কোন ডিজাইনটা, এই দুটো ডিজাইন একই রকম শুধু কালার আলাদা, কোনটা তোমার ভালো লাগছে তোমরা কমেন্টে জানাবে যে এই ডিজাইনটা ভালো লাগছে বড়টা না ছোট ডিজাইনটা কোনটা ছোটটা, আমার এইটা ভালো লাগছে। এই যে আরো একটা মোমবাতি কিনেছি, ওটা আমরা আমি আরেকটা ওটা আমরা দেখাইনি ভিডিওতে, আরেকটা মোমবাতি বার করবি, মোমবাতিটা কোথায়? এই যে বড় মোমবাতিটা। এটা নিয়ে একটা গল্প আছে আমি একটু বলতে চাই তোমাদেরকে। তো একজন দিদিকে দেখলাম, দিদি চোখে দেখতে পায় না, দিদি ব্যাগ নিয়ে নিয়ে এরকম ঠেলে ঠেলে যাচ্ছে স্টেশন দিয়ে। বাবার দোকানে গেছিলাম, তো ওই দিদি মোমবাতিগুলো বিক্রি করছে, দিদির কাছ থেকে আমরা এক প্যাকেট মোমবাতি নিয়েছি 50 টাকা দিয়ে। আমার দেখে এটা খুব ভালো লেগেছে যে কত মানুষ সুস্থ তাও ভিক্ষা করে, আমার জিনিসটা এত পছন্দ না। দিদি হচ্ছে কি চোখে দেখতে পায় না, এরকমভাবে যাচ্ছে অনেকে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছে না অনেকে রাস্তা বলেও দিচ্ছে স্টেশনের উপর আর কি, লাঠি নিয়ে নিয়ে মোমবাতি বেচছে এক হাতে এক হাতে লাঠি। তো ওনার কাছে আমি এই জন্য 50 টাকা দিয়ে এক প্যাকেট কিনলাম আর রঙিন মোমবাতি কিনেছার জন্য। আর ওনাকে ভিডিওতে দেখায়নি কারণ উনি হয়তো আনকমফোর্টেবল ফিল করতে পারে, দ্যাটস ওয়াই হচ্ছে কি আমি ভিডিওতে দেখাইনি, কারণ আমি আর ওনার পারমিশন নেবো অনেক ঝামেলা। তো উনি যে পরিশ্রমটা করছে আমার এটাতে আমার খুব ভালো লেগেছে যে যে মানুষের মেরুদণ্ড এখনও সোজা রয়েছে পৃথিবীতে, উনি চোখে দেখতে পারে না তাও পরিশ্রম করে খায়, তো এটা আমার খুব ভালো লাগলো, তার জন্য আমি ওনার থেকে 50 টাকা কিনেছি। নাহলে ওখান দিয়ে আমার স্টেশন থেকে কেনার জন্য যায়নি, ওনাকে দেখলাম বলে একটা কিনেছি। তোমার সব জিনিস কেমন লেগেছে? আর টুনিলা টেনিস তুমি খুশি হওনি মা? ও আমার সত্যি খুব শখ মা, জানো মা তুমি বাইরে, ও শোনো না মা, আমার শোনো না, তুমি জানো বাইরে সবাই কিরকম সুন্দর সুন্দর হচ্ছে বাড়ির ছাদ, তুমি আমার শোনোই না। আমাদের বাড়ি হলে তবেই জানবো, জানো মা? ও মা শোনো না একটু কথাটা, শোনো না আমার, শোনো না একটু কথাটা, ও মা সবাই তো তাকাও, সবাই তুমি বাইরে বেরোবে সব বাড়িতে সব দোতলার বাড়িতে এরকম চেন চেন ঝুলি রাখে, আমার না খুব শখ হয়। আমি ওই জন্য আনি না, বেড়া ঘরে কোথায় ছিল বাজারে গেছে বলে দাদা বললো যে রাত্রি তো কি হয়েছে, আমি বাজার দিয়ে আসি একেবারে চলে যাবো আর ফোন করলে আসতে বলবি, আসবো বাজার দিয়ে বাজারে। দাদার বাড়িতে এবার কালী পুজো হবে, দাদার বাড়িতে যাবে এবারে, ঠিক আছে, এত আনন্দ লাগছে না কি বলবো আর। এইটা দেখ আমার তো এখানেই মজা। দাঁড়া 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 পাশে দাঁড়া, এখন এই লাইটটা গেটের সামনে লাগিয়ে নি, চলো পুরোটাকে খোল, সুইচ দেবো তারপর কি বোকা বোকা প্রশ্ন, জ্বলবে কি করে, মানে সুইচ দিলে চলবে, দেবো দেখো না, সেট করে নিচ্ছি, ঠিক আছে। তো ফাইনালি এই যে প্রথমবার আমাদের বাড়িতে এই যে টুনি লাইট লাগানো হলো, ওই আমি আর বোন মিলে যতটা বেশি কষ্ট করে লাগিয়েছি, দেখা যাক কেমন লাগে। মা সামনে আসো, দাঁড়া মা আসুক, মা দেখবে আগে। তো চল রেডি, 3 2 1 স্টার্ট। ওয়াও হেভি লাগছে দেখ, কি সুন্দর, কেমন লাগছে মা? আর আমি এই কামাও দেখো মা, ব্লু কালারটা বেশি ভালো লাগছে, কি রে শক করে এনেছি বলে ভালো লাগছে না, কালার থেকে এটা বেশি ভালো লাগছে। ওয়াহ আমার যে কি আনন্দ হচ্ছে এই শখটা পূরণ করায়, তোমার কেমন লাগছে সেটা বলো। মায়ের এই হাসিটা খুশিটা দেখি আমার ব্যাস মন জুড়িয়ে গেল। কি রে রানি কেমন হয়েছে? কালারটা ওই পছন্দ করেছে, আমার খুব ইচ্ছা ছিল না, আমি যদি ধরে নিতে আর জলে নেবে ওগুলো ভালো লাগে না, আমার জলে নেবে আমার একদম ভালো লাগে, কারণ চোখে লাগে মাথা ধরে যায় আমার, এইটা বেশি ভালো লাগে, সুন্দর দেখো। ওয়াও এই যে কি সুন্দর লাগছে, ফাইনালি আমাদের হয় টুনি লাইট। ও দাদা দেখি, দাদা দুজন দেখি, এই দাঁড়া একজন সামনে সামনে সামনে। তো মানে এত খুশি, এত খুশি জানি না ভিডিওতে মানে তোমরা বুঝতে পারছ কিনা, মানে এটা তোমরা মা গান কি হয়েছে, সত্যি মাঝে খুশি সেটা বোঝাই যাচ্ছে মাকে দেখে। ওয়াও কি লাগছে রে রানী, না ভালো লাগছে দেখতে। তো মানে যা আনন্দ হচ্ছে না মনে মনে, এই খুশিটা মানে বলে বোঝাতে পারবো না, তোমরা তোমরা হয়তো আমাকে দেখেই বুঝতে পারছো, ঠিক আছে। আর আজকে আমাদের মোমবাতি জ্বালো নিয়ম নেই, বোন বলছে নিয়ম নেই, কালকে কালকে আজকে তোমার মুখে যে হাসিটা দেখেছি মাসে, তুমি ব্লগেই দেখো শুধু,
তুমি যে কতটা খুশি হয়েছে সেটা আমি সত্যি ভালো লাগে না, ছেলে মেয়ে কিছু করে ভালোই লাগে মা, সত্যি ভালো লাগে। প্রদীপ গুলো কেমন লাগছে? আচ্ছা বাজি ফাটাবে একটু? বেশ বাজি ফাটাবে, অনেক বাজি তো। তুমি কি ফাটাবে? আমি ফাটাবো না, আমি জ্বালাবো না, কি ফিতে কাজ জানো না। তুমি আজকে ফাটাবো বাজি? আজকে ফাটার চেষ্টা কেন, এত বাজি কবে ফাটাবে? ফাটাবে, এই যে আমাদের বাজি সব, এই যে সব রয়েছে, ঠিক আছে তুমি ফাটাবে, তবেই ফাটাবো আজকে। তুমি ফাটাবে? ঠিক আছে, এখন এই যে আমাদের মোমো পার্টি হবে। ও এই হচ্ছে গিয়ে মোমো, ছ পিস আছে সবাই দু পিস করে। হ্যাঁ এটাকে ওবা, এটা হচ্ছে স্টিম মোমো। তুমি আগের বার যেটা খেয়েছো না, ওটা মশলাদার, ওটা প্যান দিয়ে প্যান ফ্রাইড মোমো। আসল মোমো হচ্ছে এইটা, স্টিম মোমো। এটা দেখো মা, ও মা ভাপে, ও মা তাকাও, ভাপে সেদ্ধ করে করে এটা। এটা খেয়ে দেখো তো কেমন লাগে মা। উদ্বোধন তুমি করো, হে বলবে কেমন লাগছে। রসে ওই সসে চুবি খাও, লাল সসটা, পরে স্যুপ খাবে, খা রানিও খা। এখন খেয়ে বলবে মা একবার খেয়েছে, মার বলে আরো একবার খেয়ে, তারপরে মা বলবে কেমন খেতে রানি। প্যান ফ্রাইড, ও মা তোমার কেমন লাগছে? কোনটা বেশি ভালো লেগেছে, এইটা না আগেরটা? ওটা তো মশলা মশলা দিয়ে মাখিয়ে সুন্দর করে টস করে দেয়, মাখিয়ে সুন্দর করে ওর জন্য। এটা হচ্ছে আসল মোমো, এটা খাও। এটা খুব পাহাড়ি পাহাড়ি জায়গায় এই সমস্ত খুব পছন্দ, মোমোর সাথে গরম গরম স্যুপ। এখন আমার যা খিদে পেয়েছে, এখন হচ্ছে কি আগে খেয়ে নিই আমিও, ঠিক আছে? সবার ভাগে দুটো করে পড়বে, তো চলো আগে মোমোটা খাই, তারপরে কথা হচ্ছে। তো আমি তো ভাত খেতে বসে গেছি, আর আজকে হচ্ছে এই সয়াবিন তরকারি ছিল, আবার মা রাতে আবারও বেগুন ভেজেছে। কটা বেগুন ভেজে খাবো? তো আমি এখনই ভাত খেতে বসে গেছি, এই মোমো খেয়ে উঠলাম, আর দুটো মোমোতে আমার পেট ভরেনি সত্যি কথা বলতে, খুব খিদে পেয়েছিল। মাকে বলেছে আমি ভাত খেয়ে নি, মা বলছে খেয়ে নে, আর মশা কামড়াচ্ছে বলে মা বলছে আমাকে মশাই টানি দে। এই তাড়াতাড়ি মাকে আজকে মশাই টানি দিয়েছি। তো এরপর তো খেয়েছে, দাদা বাড়ি যেতে পারি, কারণ দাদা বারবার ফোন করছে, ঠিক আছে? আর ক্লাবে যেতে পারি, ক্লাবের মানে আমাদের রাতে আজকে প্যান্ডেল হবে, ঠাকুরও রাতে আসবে। তো এই ব্লগে সেটা দেখাচ্ছি না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আজকের এই আড্ডাটা এখানেই শেষ করছি, যদি আড্ডাটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমাদের একটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটু শেয়ার করে দিও প্লিজ। আর আজকে রাতে যদি দাদার বাড়িতে যাই বা প্যান্ডেলে যাই, সেটা তোমাদের পরের ভ্লগে, মানে আজকে দুটো ভ্লগ আসবে, পরের ভ্লগে শেয়ার করে দেবো। তো আজকে এতটাই, দেখা হচ্ছে পরের ভ্লগে। তো চলো টাটা।